আসসালামু আলাইকুম, স্বাগতম স্বাধীন বাংলা নিউজ টিভি নিয়মিত সংবাদে। আপনাদের সাথে আছি আমি সোহান ইসলাম পাখি। সিলেটের বয়নঘাট উপজেলার ভূমিহীন, গৃহহীন ও সুবিধা বঞ্চিত 3000 পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। মোহাম্মদ দোলাল হোসেন রাজু আমাদের সিলেট প্রতিবেদক জানান, দুপুরে গোয়েনঘাট উপজেলা পরিষদ মিলনায়তনে গোয়েনঘাট উপজেলা প্রশাসনের আয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে গোয়েনঘাট উপজেলা ভূমিহীন, গৃহহীন ও সুবিধা বঞ্চিত 3000 পরিবারে ঈদ উপহার বিতরণ করেন সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমেদ। সিলেট জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ও পূর্ব জাফলং ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমান লেবুর সভাপতিত্বে ও গোয়েনঘাট উপজেলা যুবলীগের আহ্বায়ক ফারুক আহমেদের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন গোয়েনঘাট উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ ফারুক আহমেদ, গোয়েনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মোহাম্মদ তাহমিনুর রহমান, গোয়েনঘাট সরকারি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ ফজলুল হক, গোয়েনঘাট থানার অফিসার ইনচার্জ কে এম নজরুল সহ আরো অনেকেই। প্রিয় দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। আমাদের সংবাদটি ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/স্বাধীন বাংলা নিউজ টিভি, ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/স্বাধীন বাংলা নিউজ টিভি।